দুই হাজার তেইশ সালে বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে তৃণমূলের ঝড় যেভাবে রাজ্যে আশ্রয় পড়ছিল সেই ঝড় একাই থামিয়ে দিয়েছেন বিধায়ক সুদীপ রায় বর্মন পশ্চিমবাংলা থেকে ঝাঁকে ঝাঁকে তৃণমূলের নেতৃত্বরা সেই সঙ্গে ভোট কৌশলী প্রশান্ত কিশোরের আইপিএক সংস্থা যেভাবে সারা রাজ্যে তৃণমূলী হাওয়া তুলেছিল সেই ঝড় যেন অনেকখানেই থেমে গেছে বিধায়ক সুদীপ রায় বর্মনের এক বক্তব্যে কি বললেন বিধায়ক সুদীপ রায় বর্মন তৃণমূল নেত্রী মমতা ব্যানার্জির ধারণা ছিল রাজ্যে কংগ্রেস বিজেপি এবং সিপিআইএম দলের একঝাঁক নেতৃত্বকে দল ভাঙানোর মাধ্যমে তৃণমূলকে শক্তিশালী করবেন ইতিমধ্যে কংগ্রেস দল থেকে বরিষ্ঠ নেতা সবল ভূমিক কংগ্রেস ছেড়ে তৃণমূলে যোগ দিল ভরসার উপর তৃণমূল নেত্রী সবচেয়ে বেশি জোর দিয়েছিলেন সেই ভরসাস্থল সুদীপ রায় বর্মন কিন্তু তৃণমূলে আসছেন না তৃণমূল নেত্রী মমতা ব্যানার্জির সেই আশায় জল ঢেলে দিয়েছেন বিধায়ক সুদীপ রায় তিনি তিনি বলেছেন বিরোধী শক্তি তৃণমূল সারা যে একটা প্রচার ছিল যে আগামী কিছুদিনের মধ্যেই বিজেপির বরিষ্ঠ বিধায়ক সুদীপ রায় বর্মন ও তার টিম তৃণমূলে যোগদান করছেন বিধায়ক সুদীপ রায় বর্মনের এই বক্তব্য থেকে এটাই প্রমাণিত হচ্ছে যে জাতীয়তা বিরোধী শক্তির সঙ্গে তিনি কখনো হাত মেলাবেন না তাই এটা নিশ্চিতভাবে বলা যায় যে বিজেপি দল ভেঙে তৃণমূলকে শক্তি করার যে স্বপ্ন ছিল তৃণমূল নেত্রী মমতা ব্যানার্জি সেই স্বপ্ন মাঠে মারা গেল বিধায়ক সুদীপ রায় বর্মন বলেন যে বিজেপি জাতীয়তাবাদী শক্তি দেশপ্রেমিক শক্তি এই দল ছেড়ে এই দলের হাত ছেড়ে অন্য দলে তিনি যোগদান করবেন না স্বাভাবিকভাবেই যে ভরসার উপর তৃণমূল ঝড় রাজ্যে শুরু হয়েছিল সেই ঝড় কিন্তু অচিরেই থেমে যাবে তাই মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকেরা